चीटी नहीं घुमा सकती। वो देखो कितना अच्छा अच्छे से, तो चीटी नहीं घुमा सकती। हठात আপনা থেকেই নড়ে উঠছে তুলসী গাছ, ভগবান নাকি বিরাজ করছেন সেখানে, এমনই অবাক করা ঘটনা সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমন সব ভিডিও দেখা যায় যে যা হয়তো যে কোনো সময় যে কোনো মানুষ দেখলে একেবারে চমকে উঠতে পারে। এই ভিডিওটাও সেরকমই একটি ভিডিও। ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে যে একটি বেশ বড় গাছের নিচেই বসানো হয়েছে ছোট্ট একটি তুলসী গাছ। হঠাৎই দেখা গেল সেই গাছটি নিজে থেকেই নড়াচড়া করছে, না কেউ সেই গাছটিতে হাত দেননি, তার সত্ত্বেও গাছটি বেশ ভালো রকমেরই নড়ছে। কেন হঠাৎ একটা তুলসী গাছ নড়ে উঠবে তার কারণ খুঁজে না পেয়ে নেটিজেনরা নানাবিধ মন্তব্য করেছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ব্যাপক ভাইরাল হয়েছে, যা দেখে একেবারে থ হয়ে গিয়েছেন নেটিজেনরা। বুঝতেই পারছেন ভিডিওটা দেখে অবাক হওয়ার মতনই ভিডিও। তুলসী গাছ কিভাবে নড়ছে, আবার তুলসী গাছ শুধু নড়ছেই না সে আবার বেশ গোল গোল ভাবে ঘুরছেও। ভালো করে ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে তুলসী গাছ কিন্তু বেশ গোল গোল করে মাঝে মাঝে ঘুরেও যাচ্ছে। দেখতে পাচ্ছেন, যেন দেখে মনে হচ্ছে কেউ যেন মাটির তলা থেকে গোল গোল করে এই তুলসী গাছকে ঘুরিয়ে দিচ্ছেন, কিন্তু না, সেখানে আসলে কেউই নেই। বাড়ির উঠানে এমন তরো ঘটনা দেখে অবাক হয়ে গিয়েছেন যিনি ভিডিওটি করেছেন, তিনি নিজেও। দেখতে পাচ্ছেন কি অবস্থা, আবার দেখা যাচ্ছে তুলসী গাছের পাশে ধূপ দেওয়া রয়েছে, সামনে বেশ খানিকটা আবির বা সিঁদুর জাতীয় কিছু পড়ে রয়েছে। অর্থাৎ এই তুলসী গাছকে যে দেবতা জ্ঞানে পুজো করা হয় সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এই ভিডিওটা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন যে এরকম তো হতে পারে না, হয়তো এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে। কেউ কেউ আবার বলছেন যে সবই ঠাকুরের কৃপা। আসলে বিষয়টা কি সেটা যদিও জানা যায়নি, তবে এই ভিডিওটা শেয়ার হয়েছে প্রচুর, ঝড়ের গতিতে ভাইরালও হয়েছে, প্রচুর মানুষজন দেখেছেন ভিডিওটা, দেখে আবার তাজ্জব হয়ে গিয়েছেন সকলে। নিশ্চয়ই এই ভিডিওটা দেখে আপনারও খুবই অবাক লাগছে, অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।